এই ছবিটা হচ্ছে একটা ব্রেনের স্ট্রাকচারকে কিছু নামের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আমরা যদি ব্রেনের উপরের অংশটাকে ফোর ব্রেন বলি, মাঝের অংশটাকে মিড ব্রেন বলি এবং তার পরের অংশটাকে হাইন্ড ব্রেন বলি, দেখি খেয়াল করে যে ফোর ব্রেন এই শব্দটার আরেকটি প্রতিশব্দ হচ্ছে প্রোসেনসেফালন, মিড ব্রেনের আরেকটি নাম হচ্ছে মেসেনসেফালন এবং হাইন্ড ব্রেনের আরেকটি নাম হচ্ছে রম্বেনসেফালন। ফোর ব্রেন মূলত হচ্ছে দুইটি অংশে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্স, যেটাকে আরেক কথা টেলেনসেফালন বলা হচ্ছে, এবং আরেকটি হচ্ছে বেজাল গ্যাংলিয়া ও তার আশেপাশের রিলেটেড এরিয়া, যেমন থ্যালামাস অথবা হাইপোথ্যালামাস অথবা মেটাথ্যালামাস বা বেজাল গ্যাংলিয়ার কিছু কিছু অংশ, সেগুলো সব চলে আসলো কোথায়? ডায়েনসেফালনের মধ্যে। সো আমরা বলতে পারি টেলেনসেফালন অর্থাৎ সেরেব্রাল কর্টেক্স, থ্যালামাস হাইপোথ্যালামাস অথবা মেটাথ্যালামাস এবং রিলেটেড বেজাল গ্যাংলিয়া, এই সম্পূর্ণটাকে মিলে ডায়েনসেফালন এবং এই দুটিকে একত্রে আমরা বলবো হচ্ছে প্রোসেনসেফালন। আচ্ছা, মেসেনসেফালন মূলত হচ্ছে মিড ব্রেইন, এখানে আর আলাদা করে বলার কিছু নেই। আর হাইন্ড ব্রেইন বা সবচেয়ে নিচের যে অংশটুকু, এই হাইন্ড ব্রেইন যার আরেক নাম হচ্ছে রম্বেনসেফালন, সেটাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেটেনসেফালন, যেটা মূলত পন্সের এরিয়া দিয়ে তৈরি, আরেকটি হচ্ছে মায়েলেনসেফালন, যেটা মূলত হচ্ছে মেডুলা অবলঙ্গাটা দ্বারা তৈরি। তাহলে আমরা এই পুরো স্ট্রাকচারটা বুঝে গেলাম। মাঝে মাঝে প্রশ্নটা ব্রেনের নর্মাল নাম থেকে না দিয়ে এই রকম কিছু নাম থেকে প্রশ্নটা চলে আসে, তো আমরা আশা করা যায় এই ধরনের প্রশ্ন এখন অ্যান্সার করতে পারবো।